হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মেডুজেন স্টাডি ক্যাফে। এর আগের দিন যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে যদি বর্তমান সময়ে তোমাদের খুব কম সময়ের মধ্যে সরকারি চাকরি পেতে হয়, তাহলে কিছুগুলো মানে বাকি সবাই যেরকম কোর্স করছে তার থেকে কিছুটা আলাদাভাবে তোমাদেরকে কিন্তু ফিল্ডে নামতে হবে। কিছুটা আলাদাভাবে বলতে কি, কিছুটা আলাদা ভাবে বলতে হচ্ছে, বাকিরা মনে করো ম্যাক্সিমাম ছেলেরা কি করে, মাধ্যমিক দেওয়ার পর উচ্চ মাধ্যমিক দেয়, এবং উচ্চ মাধ্যমিক দেওয়ার পর ম্যাক্সিমাম জন কি করে, হয় বিএসসি, এমএসসি, এই সরি হয় বিএসসি বা বিএ বা বিটেক, এই সবগুলোতে কিন্তু অ্যাডমিশন নেয়। কিন্তু এর বাইরেও কিছু আরো এমন সাবজেক্ট আছে যেগুলোতে তোমরা যদি অ্যাডমিশন নাও, তাহলে তোমাদের সরকারি চাকরি পাওয়ার রাস্তাটা কিন্তু সেইখানে খুলে যাবে। মানে তোমরা ওই সাবজেক্টগুলো নিয়ে যদি তোমরা পড়াশোনা করো, তাহলে তোমরা খুব সহজে এবং খুব কম সময়ের মধ্যে সরকারি চাকরি পেয়ে যাবে, এবং কম্পিটিশনটা অনেকটাই কম হবে। অন্যান্য চাকরিতে যদি 5 লাখ জন অ্যাপ্লাই করে, সেই চাকরিতে অ্যাপ্লাই করবে 5,000। অতএব তুমি ভাবছো 5,000 জনের সাথে ফাইট করার থেকে 5,000 জনের সাথে ফাইট করে চাকরি নেওয়াটা সহজ। এখন বর্তমান যা যুগকাল পড়েছে, তাতে করে কিন্তু জেনারেল লাইনে পড়লে হবে না, একটু সাইডে কিছু হবে পড়তে হবে, এমন কিছু লাইন নিয়ে পড়তে হবে যেগুলোতে কিন্তু এখনো কম্পিটিশন অনেক কম আছে, যেই কোর্সগুলো সম্পর্কে এখনো অনেক ছেলে জানে না। ঠিক আছে, অতএব সময় থাকতে যদি তোমরা করে নাও তাহলেই ভালো, যদি সময় বেরিয়ে যায় তাহলে আফসোস করা ছাড়া কিছু উপায় থাকবে না। আর বয়স থাকতে করে নেওয়াটা ভালো, তোমরা যাদের বয়স আছে, যাদের বয়স মোটামুটি ওই 22-23-এর মধ্যে আছে, এবং যাদের বয়স এবং যাদের ভাই বোনেরা রিসেন্টলি এইচএস পাস করেছে বা আবারও এইচএস দেবে, এইচএস পাস করবে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই কোর্সটা, আজকে যে কোর্সটা সম্পর্কে আলোচনা করবো, সেটা কিন্তু তাদের ক্ষেত্রেও হেল্পফুল হবে। তোমরা যাদের বয়স মোটামুটি 21-22-23-এর মধ্যে আছে, তারা কোর্সটা করতে পারো, এবং যাদের বয়স তোমার যারা 21-22 বা মোটামুটি 24 বছর বয়স পর্যন্ত তোমরা করতে পারো, তাও কিন্তু তোমাদের স্কোপটা থাকবে চাকরি পাওয়ার। এবং যারা এইচএস দিয়ে বেরোবে এবং যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকবে, তারা কিন্তু অনায়াসে করতে পারো, এবং যারা মাধ্যমিক পাস করবে, মাধ্যমিক তারাও কিন্তু তারাও কিভাবে এই কোর্সে করতে পারবে সেটা কিন্তু আমি একটু পরেই বলছি। ঠিক আছে, যে মাধ্যমিক পাস করার পরেও কিন্তু তোমরা এই কোর্সটা করার জন্য একটা একটা কোর্স করবে, তারপরে কিন্তু এলিজিবল হয়ে যাবে। কি কোর্স করতে হবে কিভাবে না, আমি টোটাল আমি সব বলছি। ঠিক আছে, তো আজকে যে কোর্সটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বিএসসি এগ্রিকালচার। ঠিক আছে, বিএসসি এগ্রিকালচার হচ্ছে, তোমরা নিশ্চয়ই জানো আমাদের আমাদের ভারতবর্ষ হচ্ছে মোটামুটি কৃষি নির্ভর দেশ, অর্থাৎ এখানে কিন্তু এগ্রিকালচারের গুরুত্ব অনেক বেশি। তো আমি একটু আগে যে বললাম যে মাধ্যমিক যারা দেবে তার তারাও কিন্তু খুব অনায়াসে ডিগ্রিটা করতে পারবে, কিভাবে পারবে বলে দিচ্ছি। দেখো, তোমরা যারা মাধ্যমিক দেবে, ঠিক আছে, মাধ্যমিক দেওয়ার পর তোমরা এইচএসএ ভর্তি না হয়ে ভোকেশনালে এগ্রিকালচার নিয়ে ভর্তি হওয়া যায়। ঠিক আছে, কোন কোন স্কুলে ভোকেশনালে এগ্রিকালচার করানো হয় সেটাকে তোমরা খোঁজ নিয়ে নাও, তোমাদের প্রত্যেকের কাছে স্মার্টফোন আছে, তোমরা ওখানে খুব ভালোভাবে পেয়ে যাবে। সেখান থেকে খোঁজ নিয়ে তোমরা সঠিক কলেজ খোঁজ করো, এবং তোমরা সেইখান থেকে খোঁজ নিয়ে ভর্তি হয়ে যাও। ভোকেশনাল এগ্রিকালচার করার পর তোমাদের বিএসসি এগ্রিকালচারে ভর্তি হওয়ার স্কোপটা কিন্তু অনেকটা বেড়ে যাবে, কারণ আর্টস থেকে যারা পড়াশোনা করছে তারা কিন্তু বিএসসি এগ্রিকালচারে ভর্তি হতে পারবে না। বিএসসি এগ্রিকালচারে যদি ভর্তি হতে হয় তাহলে তোমাদের হয় ভোকেশনাল এগ্রিকালচার করতে হবে, বা সায়েন্স নিয়ে পড়াশোনা করে পরীক্ষায় ক্লিয়ার করে তারপর কিন্তু তোমাদেরকে এগ্রিকালচারে এডমিশন নিতে পারবে, বিএসসি এগ্রিকালচারে এডমিশন নিতে পারবে। ঠিক আছে, বিএসসি এগ্রিকালচারের কত বছরের কোর্স, এবং এই কোর্সটি করলে কি কি চাকরি তোমরা পাবে, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোথায় কোথায় এই কোর্স করানো হয় সেটা সম্পর্কে আমি টোটাল ডিটেলস আলোচনা করছি, তোমরা প্রত্যেকে ভিডিওটি সম্পূর্ণ দেখো। ঠিক আছে, দেখো এখানে আমি আলোচনা করেছি যে বিএসসি এগ্রিকালচার। ঠিক আছে, টোটাল আমাদের ওয়েস্ট বেঙ্গলে চারটে, আমার যতটা জানা সেটা হচ্ছে চারটে কলেজে বিএসসি এগ্রিকালচার পড়ানো হয়। এই চারটি কলেজ কি কি, চারটি কলেজ হচ্ছে বিসিকেভি বা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, যেখানে কোর্স ফি মোটামুটি 3 বছরে 35,000-এর মধ্যে, কারণ এটি যেহেতু গভর্নমেন্ট ইউনিভার্সিটি তার জন্য কিন্তু এখানে কোর্স ফি 35,000-এর মধ্যে তোমাদের বিএসসি এগ্রিকালচার কোর্সটি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি দেখলে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের টোটাল, আমার আমার যতদূর জানা, ঠিক আছে, এর বাইরেও থাকতে পারে, প্রাইভেট ইউনিভার্সিটি থাকতে পারে, ঠিক আছে, বিএসসি এগ্রিকালচার বলছি, এমএসসির জন্য আরও ইউনিভার্সিটি আছে, কিন্তু আমি বিএসসি এগ্রিকালচারের কথা বলছি। তো বিএসসি এগ্রিকালচার কি দেখলে যে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে বিএসসি এগ্রিকালচার করানো হয়, যেখানে কোর্স ফি হচ্ছে টোটাল 35,000-এর মতো। ঠিক আছে, এটা হয়তো বাড়া কমা হতে পারে, কমার চান্স নেই, হয়তো কিছু বাড়তিও লাগতে পারে, কিন্তু একটা কথা বলে রাখি,
1 লাখের থেকে নিচেই কিন্তু হবে, ঠিক আছে? আমি যেটা বলছি এইটা বর্তমান কোর্স ফি, আমি যেটা খোঁজ খবর নিলাম তাতে করে এই কোর্স ফিটা চলছে, ঠিক আছে? নেক্সট কি, UBKV মানে কি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিএসসি এগ্রিকালচারে কোর্স করানো হয় এবং সেখানে টোটাল খরচ হচ্ছে 12,000 মতো। শুধুমাত্র 12,000 খরচ করলে তোমরা কিন্তু এখানে বিএসসি এগ্রিকালচার কোর্স এই ইউনিভার্সিটি থেকে করতে পারবে, ঠিক আছে? শুধু 12,000 খরচ করলে হবে না, নিজেদেরকে পড়তেও হবে, ঠিক আছে? আর বিএসসি এগ্রিকালচার এই যে অ্যাডমিশন নেওয়ার আগে তোমাদের কিন্তু অ্যাডমিশনের জন্য আগে বললাম যে হয় এগ্রিকালচারের ডিপ্লোমা থাকতে হতে হবে বা তোমাদেরকে সায়েন্স থাকতে হবে, ঠিক আছে? সায়েন্সে কিন্তু ম্যাথামেটিক্স এবং বায়োলজি থাকার মাস্ট। নেক্সট কি আরেকটা কি, এরপর এই দুটো ইউনিভার্সিটি হচ্ছে গভর্নমেন্ট ইউনিভার্সিটি, এগুলো হচ্ছে সরকারি ইউনিভার্সিটি থেকে। এই এই দুটো যেটা বললাম এই দুটো হচ্ছে সরকারি ইউনিভার্সিটি। এরপর দুটো প্রাইভেট ইউনিভার্সিটিও আছে ওয়েস্ট বেঙ্গলে যেখানে কিন্তু বিএসসি এগ্রিকালচারের কোর্স করানো হয়। প্রাইভেট ইউনিভার্সিটি গুলো কি কি দেখো, জিআইএস ইউনিভার্সিটি, যারা কলকাতার সামনাসামনি তারা নিশ্চয়ই জিআইএস ইউনিভার্সিটির নাম জানো, এবং এখনকার দিনে আমার মনে হয় না যে কেউ জানে না, ঠিক আছে? জিআইএস ইউনিভার্সিটিতেও বিএসসি এগ্রিকালচার কোর্স করানো হয় যেখানে কোর্স ফি মোটামুটি 4 লাখ মতো লাগে টোটাল কোর্স ফি। এরপর জিআইএস ইউনিভার্সিটি ছাড়াও এসএনইউ বা সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতেও বিএসসি এগ্রিকালচার কোর্স করানো হয় যেখানে টোটাল কোর্স ফি মোটামুটি 3,60,000 মতো, ঠিক আছে? তাহলে এই 4টি ইউনিভার্সিটিতে ওয়েস্ট বেঙ্গলে বিএসসি এগ্রিকালচার কোর্স করানো হয় এবং এখান থেকে তোমরা বিএসসি এগ্রিকালচারে অ্যাডমিশন নিতে পারো। এরপর আমি নেক্সট আমি চলে আসি যে বিএসসি এগ্রিকালচার কোর্স করলে তোমরা কতদিনের কোর্স সেটা বলে দিই। বিএসসি এগ্রিকালচারের কোর্সটি হচ্ছে টোটাল 3 বছরের কোর্স, 3 বছরের মধ্যে তোমাদের বিএসসি এগ্রিকালচার কোর্স কমপ্লিট হয়ে যাবে। এরপর বলি যে বিএসসি এগ্রিকালচার কোর্স করার পর তোমাদের কি তোমরা কি কি চাকরি পেতে পারো, ঠিক আছে? চলো সেটা আমি বলছি। আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সার্ভিস যদি বলতে যাও তাহলে কিন্তু বিএসসি এগ্রিকালচার করে মোস্ট পপুলার যে সব যে গভর্নমেন্ট সার্ভিস গুলো পাওয়া যায় সেটা হচ্ছে এডিএ। এক নম্বর হচ্ছে এডিএ বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এখানে রিক্রুটমেন্ট হয়। 2 নম্বর কি, ফুড সেফটি অফিসার। এই ফুড সেফটি অফিসার রিলেটেড কিন্তু অনেক সিনেমা বেরিয়েছে, সেখানে একজন ফুড সেফটি অফিসারের কতটা পাওয়ার সেটা তোমরা সিনেমাগুলো যদি দেখো তাহলে বুঝতে পারবে। তাহলে একজন ফুড সেফটি অফিসার যদি হবে এদের হাতে কিন্তু প্রচুর পদ থাকে। তাহলে কি দেখলে, বিএসসি এগ্রিকালচার থেকে দুটো প্রথম বললাম, এর 3 নম্বর হচ্ছে কলেজে কলেজের লেকচারার বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এই দুটো পোস্টে কিন্তু পাওয়া যায়, ঠিক আছে? তাহলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সার্ভিস বলতে মেনলি যেটা মানে মেন যারা এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করে তাদের মেন ফোকাস যে 3টা সার্ভিসের উপর থাকে সেটা হচ্ছে এডিএ বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার, যেটা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন কন্ডাক্ট করে। নেক্সট হচ্ছে ফুড সেফটি অফিসার, যেটা ওয়েস্ট বেঙ্গলের হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে এবং যে পরীক্ষাটি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ও না ফুড সেফটি অফিসারের যে পরীক্ষাটি হয় এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এই পরীক্ষাটি অর্গানাইজ করে, ঠিক আছে? এটাতে কিন্তু ডাইরেক্টলি ইন্টারভিউ হয়, এখানে কিন্তু এই যে ফুড সেফটি অফিসারের যে পোস্টটা বললাম এটাতে কিন্তু কোনো রিটেন পরীক্ষা হয় না, এখানে কিন্তু ডাইরেক্টলি ইন্টারভিউর মাধ্যমে এই পোস্টে নিয়োগ করা হয় এবং এই দুটো পোস্টেই কিন্তু গ্যাজেটেড, ঠিক আছে? এই দুটো পোস্টে হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের এই দুটো পোস্টে হচ্ছে গ্যাজেটেড অফিসার। এবং কলেজের যে পোস্টগুলো আছে কলেজের যারা সরকারি কলেজ মানে একদম পুরোপুরি সরকারের আধা সরকারি নয় যারা পুরোপুরি সরকারি কলেজের যদি লেকচারার বা প্রফেসর হয় সেগুলো কিন্তু গ্যাজেটেড পোস্ট। তাহলে কি দেখলে, এখান থেকে টোটাল মেনলি বিএসসি এগ্রিকালচার নিয়ে যারা পড়াশোনা করে মেনলি এই 3টে পরীক্ষা দিয়ে ফোকাস করেছে, কি কি এডিএ, ফুড সেফটি অফিসার এবং কলেজের লেকচারার এবং প্রফেসর, ঠিক আছে? তাহলে এই 3টে হলো এডিএ যে পোস্ট, এডিএ কন্ডাক্ট করে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, এটা হচ্ছে এগ্রিকালচার ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে। 2 নম্বর হচ্ছে ফুড সেফটি অফিসার কন্ডাক্ট করে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, যেটা তোমার তোমাদের ওয়েস্ট হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে। এবং কলেজের যে লেকচারার বা প্রফেসরের যে ভ্যাকেন্সিটা হয় সেটা কিন্তু কন্ডাক্ট করে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনও করে এবং ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনও হয়। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন সরকারি কলেজে লেকচারার এবং প্রফেসরের জন্য রিক্রুটমেন্ট পরীক্ষা কন্ডাক্ট করে এবং কলেজ সার্ভিস কমিশন তোমাদের সরকার সরকার পরিচালিত বা তোমার গভর্নমেন্ট আন্ডারটেকিং টাইপের বা গভর্নমেন্ট অটোনমাস টাইপের কলেজে কিন্তু লেকচারার বা প্রফেসর নিয়োগ করে, ঠিক আছে?
তাহলে মেইনলি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এই তিনটে পোস্টে কিন্তু এগ্রিকালচার নিয়ে যারা পড়াশোনা করে তারা কিন্তু এগুলোর জন্য মেইনলি টার্গেট নেয় বা পড়াশোনা করে। এগুলো ছাড়াও আরো আছে, আরো কি কি আছে দেখো, এগুলো ছাড়াও আরো সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক পোস্ট বের হয়, যেমন ইউপিএসসির মাধ্যমে এগ্রিকালচার থেকে অনেক রিক্রুটমেন্ট হয়। এই রিসেন্টলি কিছুগুলো রিক্রুটমেন্ট বেরিয়েছে যেখানে বিএসসি এগ্রিকালচারটা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। ওটা ছাড়াও নেক্সট যেটা হয় সেটা হচ্ছে তোমার ব্যাংকের আইবিপিএস এর মাধ্যমে ব্যাংকের যে এগ্রিকালচার অফিসার বা স্কিল টু অফিসার রিক্রুটমেন্ট হয় সেখানে কিন্তু এগ্রিকালচার অফিসারের পোস্ট বের হয়, সেটাও কিন্তু SBI বেরোয়, IBPS বেরোয়, RRB বেরোয়, ঠিক আছে। এই ব্যাংকের প্রতিটা ব্যাংকেই কিন্তু ম্যাক্সিমাম এগ্রিকালচারের স্কেল টু অফিসার বা স্পেশালিস্ট অফিসার যেটাকে বলা হয় সেই পোস্টে কিন্তু এগ্রিকালচার থেকে রিক্রুটমেন্ট করা হয়। তাহলে কি দেখলে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেও তো এগুলো প্রতিটা খুব ভালো ভালো চাকরি, ঠিক আছে। এছাড়া UPSC এর মাধ্যমে নিয়োগ করা হয়, তাছাড়া ব্যাংকেও রিক্রুটমেন্ট হয়, আরো আদার্স বিভিন্ন ডিপার্টমেন্টে এগ্রিকালচার থেকে রিক্রুটমেন্ট করা হয়। এই ছিল সরকারের গল্প, ঠিক আছে। এরপর কি প্রাইভেটেও কিন্তু প্রচুর এগ্রিকালচার থেকে স্টুডেন্ট নেওয়া হয়, সার্ভিস কোম্পানিগুলোতে প্রচুর স্যালারি দেয়, তোমরা স্টার্টিং স্যালারি 50,000-এর উপর পেয়ে যাবে যারা এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করবে। যদি প্রাইভেট কোম্পানিতেও ঢোকো ভালো কোম্পানিতে তাহলে কিন্তু স্টার্টিং স্যালারি 50,000-এর উপরে পেয়ে যাবে এবং তোমাদের স্যালারি প্রচুর বাড়বে, সরকারের থেকে অনেক বেশি স্যালারি পাবে যদি তোমরা প্রাইভেটও জয়েন করো। এবং এগ্রিকালচার নিয়ে যদি পড়াশোনা করো তাহলে কিন্তু প্রাইভেটে জয়েন করার স্কোপটাও কিন্তু অনেক বেশি বেড়ে যায়। তাহলে তোমরা কি দেখলে যে এমনি জেনারেল লাইন নিয়ে পড়ার থেকে আমি বলবো যে এগ্রিকালচার লাইন নিয়ে পড়া অনেক ভালো, এখনকার যা সিচুয়েশন তাতে করে জেনারেল লাইন নিয়ে পড়লে কিন্তু খুব একটা বেশি লাভ নেই। এগ্রিকালচার লাইন নিয়ে পড়লে কিন্তু তোমাদের কাছে আরো, যেমন এই যে এই যে এই যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা পাবে, এটা কিন্তু দেখো এটা একটা হিসাব মতো বলতে গেলে একটা টেকনিক্যাল পোস্টে বলা যায়, কারণ হচ্ছে শুধুমাত্র ম্যাক্সিমাম এগ্রিকালচার থেকে কিন্তু এখান এখানে নিয়োগ হয়। এরপর তুমি যদি ফুড সেফটি অফিসার বলো, সেখানে এগ্রিকালচার বা যারা বায়োলজি নিয়ে পড়াশোনা করে বা ফুড টেকনোলজি এসব তারাও কিন্তু এখানে ভর্তি পারে, কিন্তু এগ্রিকালচারও কিন্তু এলিজিবল, নর্মাল গ্রাজুয়েটরা কিন্তু এলিজিবল নয়। তাহলে কলেজে যে লেকচারার এখানেও কিন্তু দেখবে তো এগ্রিকালচার করার পর বিএসসি এমএসসি, হ্যাঁ কলেজে যদি লেকচারার হতে চায় তাহলে কিন্তু এমএসসিও করতে হবে এবং পিএইচডি করতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু আরো এমএসসি এবং পিএইচডি এটা কিন্তু টাইম টেকিং আছে। এই যে কলেজে যদি তোমরা জয়েন করতে যাও যেমন টাইম টেকিং আছে তেমনি তুমি হ্যান্ডসাম স্যালারিও পাবে, এই এই দুটো পোস্টের থেকে বেশি স্যালারি পাবে তুমি এখানে, ঠিক আছে। কলেজে কলেজে যদি তুমি লেকচারার বা এজ এ প্রফেসর জয়েন করো, ঠিক আছে। তাহলে কি দেখলে এইসব গভর্নমেন্ট জব বলতে এগুলোতে ইয়ে করা যায়। এগুলো তাছাড়া কি বললাম, ব্যাংক ব্যাংকে ভরা যায় আর ইউপিএসসি মাধ্যমেও কিন্তু রিক্রুটমেন্ট হয়, আরো আদার্স ডিপার্টমেন্টও কিন্তু এগ্রিকালচার থেকে অনেক রিক্রুটমেন্ট করা হয়। তাহলে এই ছিল বিএসসি এগ্রিকালচারের ডিটেলস। টোটাল 4টা ইউনিভার্সিটিতে ওয়েস্ট বেঙ্গলে বিএসসি এগ্রিকালচার পড়ানো হয়, তোমরা তোমাদের নিজেদের মতো নিজেদের যেখানে সুবিধা হবে যেখানে কোর্স ফি তোমাদের কম মনে হবে সেখানে ভর্তি হও, ভর্তি হওয়ার পর আর এগ্রিকালচার রিক্রুটমেন্টের জন্য এন্ট্রান্স যে পরীক্ষা হয় তার জন্য তোমরা আগের থেকে প্রিপারেশন নাও এবং তোমরা ভালোভাবে পড়াশোনা করো। এখন থেকে যদি পড়াশোনা করো, যারা মাধ্যমিক দেবে বা যারা এইচএস দেবে তারা কিন্তু যদি প্রতিদিন অন্তত 1 ঘন্টা সময় বের করে যদি এইসব গুলোর জন্য পড়াশোনা করে, বা এই আমি তো বলবো যে এইচএস দেওয়ার পর বা মাধ্যমিক দেওয়ার পর এইচএস দেওয়ার পর কিন্তু এই বিএসসি এগ্রিকালচারে ভর্তি হয়েটা হওয়াটাই কিন্তু বর্তমান দিনে সবচাইতে ভালো। এখানে কিন্তু চাকরি পাওয়ার স্কোপ অনেক আছে, অনেক ভ্যাকেন্সি বার হয়, শুধু এইটা নয় যে এইসব ভ্যাকেন্সি, আরো এছাড়া আরো অনেক ভ্যাকেন্সি বার হয় যেগুলো আমার যেগুলো তোমরা গুগল থেকে, তোমাদের সবার কাছে তো অ্যান্ড্রয়েড ফোন আছে তোমরা গুগল থেকে দেখে নেবে যে কি কি এগ্রিকালচারে কি কি ভ্যাকেন্সি বার হয়, তোমরা সেইভাবে অ্যাপ্লাই করবে, তোমরা দেখে নেবে যে এগ্রিকালচারে কিন্তু অনেক সুযোগ আছে। অতএব যেহেতু আমাদের ভারতবর্ষ কৃষি নির্ভরশীল দেশ, তা আমাদের মেন আমাদের ভারতবর্ষে মেন হচ্ছে মেন ইয়ে আছে কৃষি নির্ভর, যেহেতু তার জন্য কিন্তু এগ্রিকালচার প্রচুর নিয়োগ হয়। তোমরা প্রত্যেকেই তোমাদের পছন্দ মতো কলেজে যেখানে বা ইউনিভার্সিটিতে তোমাদের যেখানে কোর্স ফি তোমাদের সাধ্যের মধ্যে হবে সেখানে ভর্তি হতে পারো। আর তোমরা ভাই তোমাদের ভাই বোন যারা মাধ্যমিক বা এইচএস দেবে তাদেরও কিন্তু তোমরা সাজেস্ট করতে পারো যে এগ্রিকালচার নিয়ে পড়ার জন্য। তো এই ছিল আজকে ডিসকাশন, আজকে খুব একটা বড় করবো না ভিডিওটা, কারণ হচ্ছে আজকে যা যে কোর্সটা নিয়ে বললাম এটা নিয়ে আমি মোটামুটি ডিটেলস আলোচনা করে দিয়েছি। এর বাইরেও যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে কিন্তু তোমরা কমেন্ট বক্সে আমাকে লিখতে পারো। চলো, থ্যাংক ইউ, গুড নাইট।